বিএনপির কাউন্সিল সফল হলে তা আওয়ামী লীগের জন্য দুশ্চিন্তার কারণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন অল কমিউনিটি ফোরামের অনুষ্ঠানে মাহবুব হোসেন অভিযোগ করেন উন্নয়নের নামে কিছু লোকের উন্নয়ন হচ্ছে এক এগারো নিয়ে জাতীয়তাবাদী প্রচার দলের অনুষ্ঠানে আসম ও বলেন মুখে বললেও এক এগারোর কুশীলবদের বিচার করবে না বর্তমান সরকার বিএনপির কাউন্সিল নিয়ে ক্ষমতাসীনরা ষড়যন্ত্র শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি যারা কুচক্রি মহল তারা সবসময় আমাদের পিছনে বলবে অনেক কথাই বলবে বিএনপির কাউন্সিল হবে আওয়ামী লীগের মাথা কি তাহলে বুঝে গেল সে আপনাদের অন্তরে ভয়ের শুরু হয়ে গেছে সুন্দর করে কাউন্সিল যদি করি আর আপনারা সঠিকভাবে প্রচার করেন দেশবাসী জানতে পারবে আর তাদের অবস্থা জনগণের মনে প্রতিদিন খারাপ থেকে খারাপ হতে থাকবে